বন্ধুরা, ভ্রমণ রসিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার এক সুপ্রাচীন স্থাপত্য দেখাতে, যার নাম হুগলি ইমামবাড়া। এখানে আসতে গেলে হাওড়া থেকে লোকাল ট্রেনে চলে আসতে পারেন হুগলি বা ব্যান্ডেলে, দুটো জায়গা থেকেই অটো বা টোটো ধরে চলে আসতে পারেন ইমামবাড়া। ইমামবাড়া বা ইমাম বড়গা কথাটির অর্থ হল ইমামের বাড়ি। মুসলিম ধর্মে ইমাম মানে দেবদূত। পুরনো দিনে ইমামবাড়ায় মজলিসের আয়োজন করা হতো। মজলিস মানে স্মরণসভা বা প্রার্থনা সভা। ইমামবাড়ায় কারবালা যুদ্ধের শহীদদের স্মরণে শোক সভারও আয়োজন করা হতো। হুগলি ইমামবাড়ার রূপকার ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মহসিন 1776 সালের মন্বন্তরের সময় তার সামাজিক কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন। তার নামে হুগলিতে মহসিন কলেজও রয়েছে। 1841 সালে বানানো শুরু হয় এই ইমামবাড়া, যা তৈরি হতে 20 বছর সময় লাগে। ইমামবাড়ার জন্যে প্রয়োজনীয় জমি ও অর্থ দান করেছিলেন মহসিন, যা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। মোহাম্মদ মহসিন মারা যান 1812 সালে, ইমামবাড়া তৈরি হওয়ার প্রায় 48 বছর আগে। এই সেই প্রার্থনা কক্ষ যেখানে ইমাম সভার আয়োজন করেন। এই ঘরের রকমারি ঝাড়বাতিগুলি দেখলেই ইমামবাড়ার বয়স আন্দাজ করা যায়। হুগলি ইমামবাড়ার পেছন দিক থেকে বয়ে চলেছে গঙ্গা নদী। ইমামবাড়ার পেছন দিকে এসে গঙ্গা দর্শন করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে প্রাচীন সানডায়াল। এই সানডায়ালে সূর্যের আলো পড়লে যে ছায়ার সৃষ্টি হতো, তা দেখে সময়ের নির্ভুল অনুমান করা যেত। কালের ফেরে আগের সেই ধাতব সানডায়াল আজ কংক্রিটের। গঙ্গা তীরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন। ওই দূরে দেখা যায় জুবিলি ব্রিজ, যা হুগলি ও উত্তর চব্বিশ পরগনার মধ্যে সংযোগ স্থাপন করেছে। ইমামবাড়ার অন্যতম প্রধান আকর্ষণ হল ওই ঘড়ি। এই ঘড়ির ইতিহাসের ব্যাপারে এই সরকারি তথ্য পড়ে নিতে পারেন। ঘড়িঘরের ঘণ্টাগুলোর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলিও অবশ্যই পড়ে দেখবেন। অবশেষে ঘড়িঘরে ওঠার পালা। বাঁকানো সিঁড়ি আর অন্ধকার, এই দুটিকে সঙ্গে নিয়ে উঠতে লাগলাম ঘড়িঘরে। মনে রাখবেন, দুর্ঘটনা এড়াতে মোবাইলের টর্চ অবশ্যই জ্বালিয়ে নেওয়া উচিত। আলো আঁধারির খেলার শেষে দেখতে পেলাম সেই ঘণ্টাগুলোর এক ঝলক। ঘড়িঘরের ওপর থেকে গঙ্গার দৃশ্য, পুরো ইমামবাড়ার দৃশ্য আর ইমামবাড়ার ছাদ দেখতে মন্দ লাগবে না। ফটোগ্রাফারদের জন্য এটি আদর্শ জায়গা। ইমামবাড়ার প্রাঙ্গণে এই ছোট্ট জলাশয়ে ঘড়িঘরের প্রতিবিম্ব দেখতে অসাধারণ লাগে। আপনি চাইলে ছবিও তুলে নিতে পারেন।
ইমামবাড়াকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।